সালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব, সেটি হচ্ছে যে সমস্ত মা বোনদের মাসিকের পিরিয়ডের ঋতুস্রাবের সমস্যা রয়েছে, ঠিক আছে? অর্থাৎ পিরিয়ডের মধ্যে যে সমস্ত মা বোনদের সমস্যা রয়েছে, হ্যাঁ, মাসিকের যে সমস্ত মা বোনদের সমস্যা রয়েছে, আজকের এই তদবিরটি যদি আপনারা গ্রহণ করেন, ইনশাল্লাহ মাসিকের সকল সমস্যা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ। অনেক মা বোনেরা রয়েছেন যে তাদের এই ঋতুস্রাব, অর্থাৎ মাসিক যেটাকে বলা হয়, সেটা আপনার নিয়মিত হয় না। হ্যাঁ, দেখা যায় যে কোনো মাসে 3 দিন হয়, কোনো মাসে 5 দিন হয়, কোনো মাসে 7 দিন হয়, আবার কখনো মাসে 2-3 বারও হয়ে যায়। হ্যাঁ, আবার মানে নিয়মিত হয় না। আবার দেখা যায় যে কোনো কোনো মা বোনদের মাসিকের সময় বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা দেয়, বিভিন্ন শরীরে ব্যথা অনুভব হয়, হ্যাঁ, বা বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা দেয়। মাসিকের যে সমস্ত প্রবলেম রয়েছে, সমস্যা রয়েছে, সকল সমস্যা আপনার থেকে ইনশা আল্লাহ এই আমলটি যদি আপনি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খুব সহজেই মুক্তি দিয়ে দিবেন, ঠিক আছে? তো এই আমলটি আপনি কীভাবে করবেন, সেটি হচ্ছে এই আমলটি আপনি ইনশা আল্লাহ মা বোনেরা যখন এই মাসিকরত অবস্থা ব্যতীত স্বাভাবিক অবস্থায় যখন থাকেন, তখন এই পানি পরাটা আপনারা কী করবেন, তৈরি করে রাখবেন। পানি পরাটা তৈরি করে রাখলে আপনি যখন পিরিয়ডরত অবস্থায় যখন হন সমস্যা হয়, তখনও চাইলে আপনি এই পানিটা পান করতে পারবেন, অথবা আপনি অন্য সময় সুস্থ অবস্থায়ও যদি আপনি এই পানিটা পান করেন, তাহলে ইনশাল্লাহ আপনার মাসিকের যে সমস্যা রয়েছে, আপনার পিরিয়ডের যে সমস্যা রয়েছে, সেই সমস্যা আল্লাহ তাআলা কী করে দিবেন, তার এই পবিত্র কোরআনুল কারিমের উসিলায় কী করে দিবেন, আপনাকে সেই সমস্যা থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন ইনশা আল্লাহ, ঠিক আছে? তো আসুন একটু কষ্ট করে আপনার ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকি। যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয়, অথবা যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের সরাসরি কোরআন থেকে তদবির গ্রহণ করতে আপনাদের যদি প্রয়োজন হয়, তাহলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে, চাইলে ভাই হিসেবে কিংবা বন্ধু হিসেবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশা আল্লাহ, ঠিক আছে? তো আসুন আমরা এই আমলটি শিখে নেই। সেটি হচ্ছে যদি কোনো মা বোনদের পিরিয়ডের, হ্যাঁ, মাসিকের সমস্যা থাকে, তাহলে সেই আমলটি পানি পরাটা আপনি কীভাবে তৈরি করবেন, আপনাকে সুন্দর করে প্রথমে অজু করে পবিত্র হতে হবে। অজু এই আমলটা পানি পরাটা কিন্তু তৈরি করবেন যখন আপনাদের মাসিক না থাকে, আপনারা যখন পবিত্র থাকেন তখন আমলটি কিন্তু করতে হবে, ঠিক আছে? পানি পরাটা আপনাদের তৈরি করতে হবে। প্রথমে সুন্দর করে অজু করবেন, অজু করে আপনারা পবিত্র হয়ে 2 রাকাত সলাতুল হাজত, 2 রাকাত নফল নামাজ আপনারা কী করবেন, আদায় করবেন। আদায় করার পরে সেখানে বসে আপনারা সুন্দর করে 7 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। চাইলে নামাজের মধ্যে যে দরুদ পড়েন, দরুদ ইব্রাহিম, সেটিও পাঠ করতে পারেন, অথবা সবচেয়ে ছোটো দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটিও আপনারা কী করতে পারেন, পাঠ করতে পারেন। পাঠ করার পরে 7 বার দরুদ শরীফ পাঠ করার পরে আল্লাহ তাআলার একটি, হ্যাঁ, একটি গুণবাচক সুন্দর ইসমে আজম নাম রয়েছে, এই নামটিকে আপনারা সুন্দর করে 100 বার করে করুন, পাঠ করবেন সুন্দর করে এই নামটি। নামটি হচ্ছে, আমার সাথে আপনারা বলেন তাহলে মুখস্থ হয়ে যাবে, নামটি হচ্ছে আল মুতাআলিম, আল মুতাআলিম, আল মুতাআলি, হ্যাঁ, আল মুতাআলি। এই শব্দটি কে না বলতে পারবে, সবাই বলতে পারবে, ঠিক আছে? আল মুতাআলি এই শব্দটি আপনারা সুন্দর করে 100 বার করে করুন, পাঠ করবেন এইভাবে সুন্দর করে আল মুতাআলি, আল মুতাআলি, আল মুতাআলি, আল মুতাআলি, 100 বার করে পাঠ করে আপনারা পরিশেষে আবার সুন্দর করে 3 বার করে দরুদ শরীফ পাঠ করে আপনারা একটি পানির মধ্যে সুন্দর করে ই করবেন, 3টা ফু দিয়ে দিবেন, দম করে দিবেন, ফু দিয়ে সেই পানিটি আপনারা, হ্যাঁ, 30 দিন পর্যন্ত আপনারা লাগাতার কী করতে থাকবেন, পান করতে থাকবেন, সকাল বিকাল, সকাল বিকাল লাগাতার সেই পানিটি আপনারা 30 দিন পর্যন্ত কী করতে থাকবেন, পান করতে থাকবেন, ঠিক আছে? এই আমলটি যার পিরিয়ডে মাসিকের সমস্যা, সেও যদি নিজে পবিত্র অবস্থায় যদি আমলটি করে পানিটি যদি তৈরি করে যদি সে যদি পান করতে থাকে তাহলেও চলবে, অথবা অন্য কাউকে যদি বলেন যে আমাকে 2 রাকাত নফল নামাজ পড়ে, আপনি দরুদ শরীফ পড়ে, এরপরে এই দোয়াটি 100 বার পড়ে, আবার দরুদ শরীফ পড়ে পানির মধ্যে দম করে ফু দিয়ে দেন, সেটি যদি অন্য কেউ যদি পড়ে দেয়, সেও যদি পান করে যার সমস্যা, তাহলেও কিন্তু কী করবে, কাজ করবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তো
আপনারা জানেন যে মফিদি মিডিয়ার প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি আমল, প্রত্যেকটি তদবির সরাসরি কোরআনুল কারিম থেকে হয়ে থাকে। কোরআনের বাহিরে কোনো কাজ আমি করিও না, করার জন্য চেষ্টাও করি না, ঠিক আছে? কারণ আমি জানি যে কোরআন থেকে কাজ করলে যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায়, বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল পাওয়া যায় না। আর আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ও রহমাতুল লিল মুমিনিন, মানব জাতির, মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার সঠিক সমাধান কেবলমাত্র আল্লাহ তাআলা তার 30 পারা কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন। সুতরাং আপনার যে কোনো সমস্যার সমাধান কোরআন থেকে নেওয়ার জন্য চেষ্টা করবেন, তাহলে খুব তাড়াতাড়ি সমাধান পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক, ইমান ও ইসলামের সাথেই রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।